আসসালামু আলাইকুম। নিউ আইডিয়া কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। খুবই সহজ এবং মজাদার ইনস্ট্যান্ট গুঁড়া দুধের কালোজাম রেসিপিটি দেখার জন্য। ছানা দিয়ে মিষ্টি তৈরি বেশ সময় সাপেক্ষ, আর তাছাড়া অনেকেরই ঝামেলাতে পড়তে হয়। তবে এই ইনস্ট্যান্ট গুঁড়া দুধ দিয়ে তৈরি কালোজাম তৈরি করাটা খুবই সহজ আর তৈরি করা যায় অনেক দ্রুত। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কালোজাম তৈরির জন্য এখানে প্রথমে একটি বোলে 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি, সাথে 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ সুজি। তবে সুজিটাকে কিন্তু আমি কাঁচা অবস্থাতেই নিয়েছি, বেজে নেওয়ার প্রয়োজন নেই। বেকিং পাউডার নিয়েছি 1 টেবিল চামচ, তবে এটি কিন্তু বেকিং সোডা নয়, আর ঘি নিয়েছি 1 টেবিল চামচের মতো। এখানে ঘি দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে, তবে ঘি এর পরিবর্তে নর্মাল সয়াবিন তেলও ব্যবহার করা যাবে। এই মিশ্রণটাকে এবার ঘি এর সাথে ডলে ডলে একটু ঝুরঝুরে মেখে নিতে হবে। টিপস নাম্বার 1, অবশ্যই চেষ্টা করবেন এখানে কোনো ভালো মানের ফুল ক্রিম গুঁড়ার দুধটাই ব্যবহার করতে। মিশ্রণটার সাথে আমি 1/2 টিস্পুনের মতো রেড ফুড কালার ব্যবহার করছি, তবে এখানে লিকুইড কিংবা শুকনো যে কোনো ধরনেরই ফুড কালার ব্যবহার করা যাবে। কালোজাম মিষ্টিটা যেহেতু বাইরে থেকে কালো আর ভেতরটাতে সামান্য একটু লালচে হয়ে থাকে, তাই এই ফুড কালারটা ব্যবহার করছি, তবে এটাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। মিষ্টির ডোটা তৈরির জন্য এখানে লিকুইড তরল দুধ নিয়ে ব্যবহার করছি, তবে দুধের পরিবর্তে নর্মাল টেম্পারেচারের পানিও ব্যবহার করা যেতে পারে। আর এই দুধটাও নর্মাল টেম্পারেচারের আছে। দুধ একবারে ব্যবহার না করে এভাবে অল্প অল্প করে দিতে হবে আর ডোটা তৈরি করে নিতে হবে, যাতে একবারেই লিকুইড না হয়ে যায়। টিপস নাম্বার 2, গুঁড়া দুধ এবং ময়দার সাথে সামান্য একটু সুজি ব্যবহার করলে মিষ্টির ভেতরটা অনেক সফট আর স্পঞ্জি হয়। তবে সুজি ব্যবহার করার ফলে কিন্তু লিকুইড ডোটা একটু বেশি লাগতে পারে। ডোটা তৈরি করতে করতে আমার মোটামুটি এখানে লিকুইড দুধ লেগেছে 7 থেকে 8 টেবিল চামচের মতো, তবে এটা কিছুটা কম বেশি নির্ভর করবে। ডোটা শুরুর দিকে তৈরির সময় কিন্তু এরকম অনেকটা পেচপেচে হয়ে হাতের সাথে লেগে থাকবে, এতে চিন্তার কোনো কারণ নেই, কারণ মিষ্টিটা তৈরি করতে এই ডোটা বেশ অনেকটা শক্ত হয়ে যাবে। ডোটাকে এবার রেস্ট রাখার কোনোই প্রয়োজন নেই, শুধুমাত্র হাতটা ধুয়ে আসতে যে সময়টা লাগবে ওই সময়টাই নিতে হবে। আর দুই হাতের তালুতে সামান্য একটি ঘি মেখে নিয়ে তারপরে মিষ্টি তৈরি শুরু করব। আর সামান্য কিছু ডো এখান থেকে নিয়ে প্রথমে হাতের তালুতে মাঝখানে রেখে এভাবে সামান্য করে গোল করে নিতে হবে, তারপর এটাকে হাতের তালুর মাঝখানে রেখে এভাবে চেপে চেপে লম্বাটে বা ওভাল শেপের কালোজামের শেপে তৈরি করে নিয়েছি। মিষ্টিটা যেহেতু ভাজার সময় কিছুটা ফুলবে আর শিরায় দেওয়ার পর তো আরও ডাবল হয়ে যাবে, তাই এই মিষ্টির শেপ খুব একটা বড় না করাই ভালো। তবে মিষ্টিটা কিন্তু লম্বাটে বা গোল যে কোনো শেপে নিজের পছন্দ মতো করে নেওয়া যাবে। আজকে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এরকম সাইজের প্রায় 10টা কালোজাম মিষ্টি তৈরি করতে পেরেছি। মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম করে নিচ্ছি, তেলটা ঠিক সামান্য এরকম গরম যে আঙ্গুল দিয়ে ধরা সহ্য করা যায়। এই অবস্থাতে মিষ্টিগুলো একটা একটা করে পাত্রে একটু জায়গা খালি রেখে মিষ্টিগুলো তেলে ছাড়তে হবে, একটা মিষ্টি থেকে যেন আরেকটা মিষ্টিতে খানিকটা গ্যাপ থাকে। মিষ্টিগুলো কিছুক্ষণের মধ্যেই ফুলতে শুরু করবে, তাই একটার সাথে যেন আরেকটা লেগে না থাকে, দেওয়ার সময় যেন সময়টা সেটা খেয়াল রাখতে হবে। মিষ্টিগুলো তেলে ছাড়ার পরে মাত্রই কিন্তু হালকা একটু ভুতভুত উঠতে শুরু করেছে, তেল কিন্তু যথেষ্ট ঠান্ডা টাইপেরই ছিল। এই মিষ্টি ভাজার জন্য তেল খুব একটা গরম করা যাবে না, তাহলে মিষ্টির কালার উপর থেকে খুব দ্রুত চলে আসবে কিন্তু ভেতর থেকে ঠিকমতো কুক হবে না, আর এ পর্যায়ে মিষ্টি তলানিতে থাকবে। এটাকে নাড়ানাড়ি করা যাবে না, তবে তেলটাকে এভাবে মাঝখানে থেকে হালকা একটু গুঁড়িয়ে দিয়ে পারেন, যাতে সব জায়গায় সমানভাবে তেলটা ছড়িয়ে যেতে পারে।
চুলার হিটটা বেশ লোতে রেখে মিষ্টিগুলো ভাজতে হবে। আর মিষ্টির এক পাশ যখন কিছুটা হয়ে আসবে তখন আপনা আপনি এভাবে উল্টে ভেসে উঠবে। আর সবগুলো মিষ্টি ভেসে ওঠার পরে এভাবে ধুলিয়ে ধুলিয়ে ভেজে নিতে হবে, যাতে চারিদিক থেকে সমানভাবে ভাজা হয় এবং সুন্দর একটা কালার যাতে চারিদিক থেকে তৈরি হয়। কিছুটা ভাজা হতে হতে মিষ্টিগুলো কিন্তু বেশ খানিকটা ফুলে টপাটপু হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো তেলের মধ্যে ধুলিয়ে ধুলিয়ে ভাজতে হবে। চুলার হিটটা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম বেশ খানিকটা লোতেই থাকবে। আর মিষ্টিগুলো ভাজতে আমার মোটামুটি সময় লেগেছে 8 থেকে 10 মিনিটের মতো। কিছু সময় পরে যখন এই মিষ্টিগুলো লালচে থেকে কপি কালার হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে নেব। এই মিষ্টিগুলো পরবর্তীতে সিরাই জাল করার পরে কিন্তু আরও কিছুটা কালচে হয়ে যাবে। ভাজার পরে মিষ্টিগুলোকে মিনিট 10-এর মতো ঠান্ডা করে নেব। আর এরই ফাঁকে আমরা মিষ্টির শিরাটা তৈরি করে নেব। মিষ্টির শিরা তৈরির জন্য আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি আর সাথে 1.5 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। কালো জাম মিষ্টির শিরা কিন্তু বেশ খানিকটা পাতলাই হয়। ঢাকনা দিয়ে এটাকে জাল করব ব্লক উঠে আসা পর্যন্ত। ব্লক চলে আসলে শিরাটাকে আর জাল করে ঘন করব না, সরাসরি ঠান্ডা করে রাখা মিষ্টিগুলো এই শিরাতে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু ভাজার পরে অবশ্যই ঠান্ডা করে তারপরে এই গরম শিরাতে দিতে হবে, না হলে মিষ্টিগুলো আবার চুপসে যাবে। আর 10 মিনিট পর্যন্ত আমি এগুলাকে জাল করে নেব। 10 মিনিটের মধ্যে একবারও ঢাকনা খুলবো না। তো 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখাচ্ছি, তো এ তো ফুলে আরও ডাবল হয়ে গিয়েছে। মিষ্টিগুলোকে আমি একটু চেপে চেপে এক পাশ থেকে অপর পাশে উল্টে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেলাই দেওয়ার পর মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এরপরে কিন্তু মিষ্টিগুলোকে আর জাল করবো না। তো এভাবে গরম শিরাতে ঢাকনা দিয়ে রেখে দিব 2 ঘন্টা মতো। এভাবে মিষ্টিগুলো শিরার মধ্যে রেখে ঠান্ডা করার পরে মিষ্টিগুলোকে চকচকে সুন্দর ভাবও চলে এসেছে। আর মিষ্টিগুলো তৈরি হওয়ার পর রস থেকে আলাদা করে এভাবে তুলে শুকনো শুকনো পরিবেশন করা হয়। তবে পরিবেশনের আগে মিষ্টিগুলোকে কিছুটা মাওয়ায় গড়িয়ে নিতে হবে। তবে ঘরে যদি মাওয়া না থাকে এক্ষেত্রে একইভাবে গুঁড়া দুধ দিয়ে মিষ্টিটা পরিবেশন করা যায়, এতে দেখতে একটু সুন্দর লাগে। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে হুবহু বাসায় ট্রাই করেন তাহলে আপনার মিষ্টিও এভাবে সফট এবং অনেক জুসি হবে। দেখতেই পাচ্ছেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।